আমি শুধু অবাক হয়েছি, মানুষ মানুষের প্রতি কতটা নির্মম হতে পারে এটা কখনো ভাবা যায় না, কখনো ভাবা যায় না। ব্যারিস্টার আরমান, তারপরে আমান আজমি সাহেবদের মতো লোকদের জীবন থেকে 10টা বছর, 11টা বছর, 8টা বছর যারা নষ্ট করেছে, এরকম হয়তো বা শত শত মানুষ আছে যাদের জীবন থেকে সময় নষ্ট করেছে, অর্থ নষ্ট করেছে, তাদের পরিবারটাকে শেষ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। যেই সকল লোক আয়নাঘর থেকে বের হলো, যেই সকল লোক ওই ডিবির অত্যাচারী কুঠুরি থেকে বের হলো, যেই সকল লোক বিভিন্ন ধরনের অত্যাচার থেকে বের হলো, আমরা সেই জায়গাতে কিন্তু অন্য ধর্মের একজনকেও খুঁজে পাই নাই। পাইছেন আপনারা? তারা এটাতে আক্রান্ত হোক আমরা চাই না, কিন্তু ইসলামপন্থীরা দাড়ি টুপি রজুয়াতে দাড়িওয়ালাকে ধরে নিয়ে গেলেন, টুপিওয়ালাকে ধরে নিয়ে গেলেন, গামছা দেখায় বলেছেন এই গামছাতে যে পরিমাণ পানি আছে চোখের একটা দিঘি হয়ে যাবে। আহ, তাকে এমন একটা জায়গায় বন্দি করে রেখে দেওয়া হয়েছে যে বের হওয়ার পরে জিজ্ঞাসা করছে কতদিন ছিলেন, বলতেছে 30 থেকে 35 বছর। লোকজন বলছে না আপনি তো ছিলেন 11 বছর। এ ধরনের জুলুম যারা করেছে এদের পরিণতি যে কি হবে, কতটা ভয়াবহ হবে, একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। কতটা অনিশ্চয়তার মধ্যে 10টা বছর এই আমান আজমির কেটেছে, তার স্ত্রীটাকে 10 বছর আপনারা দূরে রেখেছেন। কিন্তু আমাদের দেশেই যে এরকম এত গুয়ান্তানামো বে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান রয়ে গেছে, এত মানুষ যে দেশে আছে, এটাই দেশে মানুষ কোনোদিন স্বপ্নে কল্পনা করে নাই। আমাদের এক মাজলুম আলেম জসীমউদ্দিন রহমানি হাফিজাহুল্লাহ, ওনার কোনো অপরাধ ছিল না, শুধু হক কথা বলা ওনার অপরাধ ছিল। আমি শুধু অবাক হয়েছি, মানুষ মানুষের প্রতি কতটা নির্মম হতে পারে এটা কখনো ভাবা যায় না, কখনো ভাবা যায় না। আপনি কল্পনা করতে পারেন যে একটা মানুষ তাকে এমন একটা জায়গায় বন্দি করে রেখে দেওয়া হয়েছে যে বের হওয়ার পরে জিজ্ঞাসা করছে কতদিন ছিলেন, বলতেছে 30 থেকে 35 বছর। লোকজন বলছে না আপনি তো ছিলেন 11 বছর। বলে আমি কেমনে বুঝবো বলো, যেখানে দিন বোঝা যায় না, রাত বোঝা যায় না, যেখানে সকাল বোঝা যায় না, সন্ধ্যা বোঝা যায় না, যেখানে আজান শোনা যায় না, যেখানে দিন রাতের আলোর পার্থক্য বুঝতে পারি না, ওই মানুষের কাছে 10টা বছর তখন 35 বছরের মতো মনে হয়েছে। এই রকম দেশে বেশি দূরে নয়, আমাদের মসজিদ থেকে 2 কিলোমিটারের মধ্যে এরকম জুলুম শাহী ছিল, এটা কোনো মানুষ দ্বারা কখনো সহ্য করা সম্ভব নয়, ঠিক কিনা? এই জুলুমের পরিণতি কি? গামছা দেখায় বলেছেন এই গামছাতে যে পরিমাণ পানি আছে চোখের একটা দিঘি হয়ে যাবে। আহ, আপনি কি বলেন, যে ধর্মের যে বর্ণের যত বড় অপরাধের মানুষ হোক, কোনো মানুষ মানুষের সাথে এটা করতে পারে? অথচ এগুলি সব আমাদের চোখের সামনে হয়ে গেছে। আপনি বলবেন অমুকে জানতো না তমুকে করেছে, যে বলবে যে কোনো রাষ্ট্রনায়ক অথবা দায়িত্বশীল এটা জানতো না, সে 1 নম্বর অযোগ্য রাষ্ট্রনায়ক হওয়ারই, যার অধীনে এরকম অত্যাচার হয় তুমি জানবে না, তুমি তো আগেই বাদ, আর যদি জানো তাহলে প্রতিকার করো নাই কেন, ঠিক কিনা? খবরদার, সস্তা আর্গুমেন্ট দিবেন না, বিবেকে পচন ধরাবেন না। এই মঞ্চ 12 বছর এখানে খুতবা দেই, এই আমলে এসে এরকম কথা বলতেছে এরকম না, আব্দুল্লাহ সাইফুল্লাহ 12 বছরই এরকম কথা বলছে। এই কথা আজকে বলতেছি না, 12 বছর আল্লাহর দয়ায় এরকম কথা এখান থেকে বলা হয়েছে, কিন্তু আপনারা তো শুধু কথা শুনে এখানে ঠিক ঠিক বলে চলে গেছেন, পেছনে আর আগে কি হয়েছে এইটা জানেন না। বাচ্চা কাচ্চাকে বাহিরে রাখা যেত না, কত ধরনের হুমকি ধামকি কত কিছু, কিন্তু প্রিয় ভাইয়েরা সব অন্ধকারের শেষে আলো আসে, কিন্তু সেই আলো আসার পরে আমরা যেন সাবেক অন্ধকারের দিনগুলো ভুলে না যায়, সেখান থেকে শিক্ষা নেওয়া হচ্ছে ইমানদারের কাজ, ঠিক কিনা? অনেকে অনেক কথাই বলেছেন, আমরা ওইভাবে বলতে চাই না, কিন্তু যেই সকল লোক আয়নাঘর থেকে বের হলো, যেই সকল লোক ওই ডিবির অত্যাচারী কুঠুরি থেকে বের হলো, যেই সকল লোক বিভিন্ন ধরনের অত্যাচার থেকে বের হলো, আমরা সেই জায়গাতে কিন্তু অন্য ধর্মের একজনকেও খুঁজে পাই নাই। পাইছেন আপনারা? তারা এটাতে আক্রান্ত হোক আমরা চাই না,
কিন্তু ইসলামপন্থীরা দাড়ি টুপি রজুয়াতে দাড়িওয়ালাকে ধরে নিয়ে গেলেন, টুপিওয়ালাকে ধরে নিয়ে গেলেন, জোর করে স্বীকারোক্তি আদায় করানোর জন্য ময়লা পানি খাওয়ালেন, 10-12-20 ঘন্টা ঝুলায়ে মারলেন, পিটায়ে মারলেন, মানুষগুলোকে শুকনা বানায় দিলেন, আপনি তাদেরকে নোংরা খাবার দিলেন, কুকুর যেই খাবার খায় না সেইগুলা দিলেন। অপরাধ কী ছিল? বিভিন্ন জঙ্গি নাটক সাজানো। সুতরাং এই নাটকবাজ পোল্ট্রিবাজ তাদের মূল ধান্দায় হচ্ছে ইসলাম, মুসলমান এবং এই দাড়ি টুপির বিদ্বেষ। সুতরাং আমাদের প্রতি যে অত্যাচার আর কষ্ট দেওয়া হয়েছে এটা অন্য কেউ অনুভব করতে পারবে না। আয়নাঘর সম্পর্কে আমরা সবাই অবগত, যারা এই আয়নাঘর তৈরি করে মানুষকে নির্যাতন করতে ইসলামে তাদের শাস্তি কী হবে? আল্লাহ তাআলা ভালো জানেন শাস্তি কী হবে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এরকম আয়নাঘর তো ছিল না যে এটা একটা নির্দিষ্ট শাস্তি স্পেসিফিক তিনি বলে গেছেন, এরকম না। তবে আজ-জুলমু জুলুমাতুন ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন দুনিয়াতে মানুষের কৃত জুলুমের অপরাধের কারণে বহুমুখী অন্ধকার হয়ে আজাব হিসাবে তার কাছে নিপতিত হবে। অতএব যারা মানুষের প্রতি অন্যায় অত্যাচার অবিচার টর্চার করেছে এদের প্রত্যেকটা আঘাতের বিচার হবে, এটির কোনোদিন ক্ষমা হবে না যতক্ষণ পর্যন্ত সে সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে ক্ষমা না পেয়েছে, ততক্ষণ পর্যন্ত তার ক্ষমা পাওয়ার কোনো পদ্ধতি খোলা নেই। এই জন্য এ ধরনের জুলুম যারা করেছে এদের পরিণতি যে কী হবে, কতটা ভয়াবহ হবে, একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। দুনিয়াতে শাস্তি এর বর্ণনা বিবরণ আমরা কতটা দিতে পারব, জান্নাতের যেরকম কোনো তুলনা নাই জাহান্নামেরও কোনো তুলনা নাই। দুনিয়াতে নেয়ামত কোনোটি জান্নাতের সঙ্গে যেরকম তুলনা করা চলে না, দুনিয়ার কোনো কষ্টও জাহান্নামের সাথে তুলনা করা চলে না। একটা হাদিস থেকে আমরা জানি যে পৃথিবীতে কোনোদিন সুখ ছাড়া দুঃখ দেখে নেই, চিরসুখী মানুষ এরকম কোনো মানুষকে যদি জাহান্নামের চারপাশে একটা চক্কর দেওয়ানো হয় বা জাহান্নামের কাছাকাছি নেওয়া হয় সে জাহান্নামের কষ্টে, শুধু কাছাকাছি নেওয়ার ফলে যে কষ্ট হবে এটার কারণে সে দুনিয়াতে যে নেয়ামতে ছিল সুখে ছিল জীবনে কখনো দুঃখের দেখা পায়নি সে সব নেয়ামত ভুলে যাবে, এত কষ্টদায়ক। আর পৃথিবীতে জনম দুঃখী সারা জীবন দুঃখের মধ্যে ছিল এরকম কোনো মানুষকে যদি জান্নাতের ছোঁয়ায় নেওয়া হয় সে ব্যক্তি দুনিয়াতে কখনো কষ্টে ছিল তার মনেই থাকবে না। অতএব যারা দুনিয়াতে মানুষের প্রতি নির্যাতন জুলুম করেছে এদের পরিণতি বড় ভয়াবহ। দেখুন একটা বিড়ালকে, আপনারা শুনেছেন হাদিসটি, প্রসিদ্ধ হাদিস, একটা বিড়ালকে বেঁধে রেখেছেন একজন ইবাদত গুজার নারী, রাত দিন ইবাদতে মাশগুল থাকেন, আল্লাহ বিল্লাহ করেন, কোনো খারাপ কাজের ধারে কাছে নাই, এরকম একজন নেককার সতী সাধবী নারী, তিনি ইবাদতে লিপ্ত থাকেন, শুধুমাত্র তার অপরাধ কী ছিল, একটা বিড়াল তিনি বেঁধে রেখেছেন এবং খানা না দেওয়ার কারণে একসময় বিড়ালটা মারা গেছে। অন্যায়ভাবে একটা বিড়াল, একটা প্রাণী, তার জীবন চলে গেছে, এটার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসের মাধ্যমে আমরা জানি ওই মহিলাকে আল্লাহ তাআলা জাহান্নামের ফয়সালা করে দিয়েছে, এত আমল করার পর সে জান্নাতে যেতে পারে নাই। অতএব আমাদের যে সমস্ত ভাইয়েরা সাংবাদিক হয়ে কারোর নামে মিথ্যা রিপোর্ট করে টাকা খাওয়া অথবা কারোর বিরুদ্ধে শত্রুতা করে তাকে ফাঁসানো অথবা প্রশাসনের কোনো কর্মকর্তা হয়ে কোনো মানুষের প্রতি নির্যাতন করা, এই যে আয়নাঘর ইত্যাদিতে নিয়ে যাওয়া, যারা এই অবিচারগুলো করেছেন, একটা বিড়াল তার প্রতি কতদিন বেঁধে রেখেছেন, কোনো টর্চার করেন না শুধু বেঁধে রেখেছেন, বিড়ালকে বেঁধে রাখার কারণে যদি এই পরিণতি হয় তাহলে যারা বছরকে বছর ধরে মানুষের হাতে হ্যান্ডকাপ দিয়ে বছরকে বছর ফেলে রেখেছে তাদের, যারা বেঁচে আছে তাদের হিস্ট্রি আমরা জানি, কতজন মরে গেছে ফেলে দিয়েছে তাদের হিস্ট্রি আমরা জানি না। আমরা গুয়ান্তানামো বের কথা শুনি কিন্তু আমাদের দেশেই যে এরকম এত গুয়ান্তানামো বে বিভিন্ন প্রতিষ্ঠানে রয়ে গেছে, এত মানুষ যে দেশে আসে এটাই দেশে মানুষ কোনোদিন স্বপ্নে কল্পনা করে নাই। তো এদের পরিণতি যে কত ভয়াবহ হবে সেটা তো বলাই বাহুল্য। আল্লাহ তাআলা আমাদের সব ধরনের জুলুম অবিচার করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আসলে এই ধরনের কাজ যারা করেছে, এই যে আয়নাঘরের যারা তৈরি করেছে, আয়নাঘর যারা ইস্টাবলিশ করেছে, ব্যারিস্টার আরমান, তারপরে আমান আজমি সাহেবদের মতো লোকদের জীবন থেকে 10-11-12-8 বছর যারা নষ্ট করেছে, এরকম হয়তো বা শত শত মানুষ আছে যাদের জীবন থেকে সময় নষ্ট করেছে, অর্থ নষ্ট করেছে, তাদের পরিবারটাকে শেষ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, আল্লাহর আদালতে কিন্তু অবশ্যই দাঁড়াইতে হবে। আমি প্রায় মাহফিলে একটা কথা বলে থাকি যে দুইটা পাপ আল্লাহ মাফ করবেন না, একটা হচ্ছে শিরকের গুনাহ আর একটা হচ্ছে বান্দার হক নষ্ট করার গুনাহ।
এই যে ব্যারিস্টার আরমান 8টা বছর এই আয়নাঘরে, আমান আজমি 10টা বছর আয়নাঘরে, তাদের স্ত্রীদের কান্না, চোখের উত্তপ্ত পানি, বাচ্চাদের আব্বু আব্বু বলে ডাক, কত রাত তারা নির্ঘুম কাটিয়েছে, জানে না তারা জীবিত আছে নাকি মারা গিয়েছে, কেউ জানে না। কি এক অনিশ্চয়তার মধ্যে এই মানুষগুলো তাদের দিনাতিপাত করেছে। আপনি কি মনে করছেন এমনি এমনি আল্লাহ ছেড়ে দিবে? পারবেন? এই যে আয়নাঘরে তাদের 10টা বছর নষ্ট করেছেন, শত শত রাত তারা নির্ঘুম কাটিয়েছে, এ রাতগুলো ফিরিয়ে দিতে পারবেন? এই 10টা বছরের সময়ের মূল্য তাদেরকে পরিশোধ করতে পারবেন? এই বাচ্চাদের কান্নার হিসাব তাদেরকে বুঝিয়ে দিতে, কান্নার চোখ দিয়ে উত্তপ্ত পানি বের হয়েছে, তপ্ত নিঃশ্বাস যে বের হয়েছে, এগুলোকে আপনারা কি ফিরিয়ে দিতে পারবেন? এগুলোর মূল্য পরিশোধ করতে পারবেন? পারবেন না। তো যারা এই কাজগুলো করেছে, এটার সাথে যারা জড়িত ছিল, যারা এই আয়নাঘরের উৎপত্তি করেছে, আয়নাঘর যারা নির্মাণ করেছে, এখানে যাদেরকে সম্পৃক্ত করেছে, প্রত্যেকটা মানুষকে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, প্রত্যেকটা মানুষকে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। কেন? এরা বান্দার হক নষ্ট করেছে। 10টা বছর যে মানুষটাকে এখানে আপনারা বন্দী করে রেখেছিলেন, কি পরিস্থিতিতে ছিল এই মানুষগুলো? প্রতিটা রাত কীভাবে কেটেছে? ভাই, হাতটা জোর করে বলি, এই ধরনের কোনো পাপের সাথে জড়িত হয়েন না, এই ধরনের কোনো পাপের সাথে জড়িত হয়েন না। কয়দিনের জিন্দেগি? 10টা বছর আজকে আপনি তাকে কাঁদাচ্ছেন, কালকে আল্লাহ আপনাকে কাঁদাবে। আরে, এই দুনিয়ার আয়নাঘরে তো ছোট্ট একটা জানালা ছিল, কিন্তু আখিরাতের আয়নাঘর? দুনিয়ার আয়নাঘরে পানি পাওয়া যেত, দুনিয়ার আয়নাঘরে কষ্ট হয়েছে, কিন্তু নিঃশ্বাস নেওয়ার মতো একটা সুযোগ ছিল, কিন্তু আখিরাতের আয়নাঘরে ভাই পানি চাইবেন, রক্ত দেওয়া হবে, পানি চাইবেন, পুঁজ দেওয়া হবে, পানি চাইবেন, পেটের মধ্যে এমন গলিত উত্তপ্ত রক্ত পুঁজ গলানো দেওয়া হবে যে আপনার পেটের নাড়িভুড়ি সব কিছু একেবারে ছিন্ন ভিন্ন হয়ে যাবে। দুনিয়ার জিন্দগিতে এই ধরনের কোনো পাপের সাথে আপনারা জড়িত হয়েন না। এই এই তাহলে হুজুর, যারা আয়নাঘর ইস্টাবলিশ করেছিল, যে জালেমগুলো, এরা কি মাপ পেয়ে যাবে হজ করলে অথবা ভালো কোনো কাজ করলে? না, মাপ পাবে না, কারণ বান্দার হক নষ্ট করেছে। এই 10 বছর তাদেরকে মূল্য পরিশোধ করতে হবে, অথবা এদের কাছে মাপ চাইতে হবে, অথবা যে পরিমাণ ক্ষতি করেছে এই ক্ষতি তাদেরকে পুষিয়ে দিতে হবে। এটা তো পারবে না, এটা যেহেতু পারবে না, সেহেতু আল্লাহর কাছ থেকে তারা মাফও পাবে না। কিয়ামতের ময়দানে এই দুইটা পাপ আল্লাহ মাফ করবে না, একটা হচ্ছে বান্দার হক নষ্ট করা, আর একটা হচ্ছে শিরিক করা। এরপর আসেন ব্যারিস্টার, এই যে আরমানের স্ত্রী 7 বছর তিনি বিয়ে করেন নাই, স্বামীর জন্য অপেক্ষা করেছেন। এখনকার মেয়েরা তো 2 বছরে কেউ অপেক্ষা করতে চায় না, 2 বছরও অপেক্ষা করতে চায় না, 1 বছর অপেক্ষা করতে চায় না, স্বামীর সাথে বনি বলা না হলে তারপরে অন্য জায়গায় বিয়ে শাদিতে বসে যায় অনেকে। তা আলহামদুলিল্লাহ, তাদের পারিবারিক যেই বন্ডিংটা, এটা সত্যিই প্রশংসার দাবি রাখে। অন্যের হক কেউ যদি নষ্ট করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে খেয়াল করেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও কি বলছে খেয়াল করেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা। আমানত, এটা যে হকদার তার কাছে পৌঁছে দিতে আল্লাহ বলেছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলেছেন যে খবরদার তোমরা হারামের সাথে জড়িত হয়ে না, সম্পৃক্ত হয়ে না। আয়নাঘরের যে সমস্ত কীর্তিকলাপ এবং কুকর্ম আমাদের সামনে আজকে প্রকাশিত হয়েছে, আল্লাহ যেন এরকম কোনো জালেমের কবলে আর কাউকে না ফেলায়। আল্লাহ তাআলা এই সমস্ত জালেমদেরকে হেদায়ত দান করুক, যারা এটার উৎপত্তি করেছে, অথবা এদের নসিবে হেদায়ত না থাকলে আল্লাহ তাআলা যেন ধ্বংস করে দেন। সবাই বলে আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এত পরিমাণ জুলুম শুরু হয়ে গেছে, জুলুমে জুলুমে ত্রাহি ত্রাহি করছে মাজলুমদের কান্না। আজকে আমাদের দেশে আপনি তাকায় দেখেন, দিনের পর দিন একই পদ্ধতিতে, যেই পদ্ধতিতে ইউসুফ আলীহ সালাতামকে মাটির নিচে জেলখানায় রাখা হয়েছিল, একই পদ্ধতিতে আমাদের দেশ বাংলাদেশেও আয়নাঘর নাম দিয়ে দিনের পর দিন জুলম আর নির্যাতন করে সামান্য খাবার দিয়ে স্ত্রী পুত্র সন্তান সবার থেকে দূরে রেখে দিনের পর দিন একটা চক্র জুলুম চালিয়ে গিয়েছিল, ঠিক কিনা বলেন? জুলুমের শেষ হয় নাই এখনো পর্যন্ত, এখনো পর্যন্ত কতজন অন্ধকারে আছে। আমাদের এক মাজলুম আলেম জসীমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ, ওনার কোনো অপরাধ ছিল না, শুধু হক কথা বলা ওনার অপরাধ ছিল। দীর্ঘদিন তিনি জেলে কাটালেন, শুধু অপরাধ ছিল হক কথা বলা। আজ তিনি মুক্ত বাতাসে বিচরণ করছে, এই হক কথা যেন বন্ধ না হয়, চারদিকে যেন দিনের কথাগুলো ছড়িয়ে যায়, পড়ে আমিন।